চলে আসছে এখন। তাহলে আপনি ইয়াতেই যান, ওই যে বিকাম এসএলআর, রাসেল সাহেব কি কাজ টাজ করার চেষ্টা করতেছিলেন বা? স্যার সময় হয়ে করি একটু একটু। কাজ কি আগে থেকেই করতেন কিছু নাকি? স্যার বুঝি নাই রাসেল সাহেব, আগে থেকেই কি পারেন এসব কাজে? না স্যার আগে করতাম না, স্যার আগে করি নাই স্যার, এখন চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি তো অনেক ক্লাসে নিয়মিত আসেন নাই, ওদিকে ব্যস্ততার মধ্যে ছিলেন নাকি? স্যার মাঝখানে স্যার সমস্যা হয়েছিল তো স্যার, ক্লাস যেতে পারেন নাই স্যার, ক্লাস আমি ডাউনলোড করে রেখে দিছি। আচ্ছা, ইউটিউবে থেকে যাবে, সমস্যা নাই। একটু উপরের দিকে ওঠেন, একটু উপরের দিকে আবার বিকামের সেলার আছে। স্যার গুগল দিয়ে করবো না স্যার, ফেসবুক এখনো এখানে আসে নাই, এখানে একটু আসুক। আচ্ছা, আপনি হচ্ছে গুগল দিয়ে করবেন, ফেসবুক দিয়ে করবেন না, গুগল বলতে হচ্ছে। আচ্ছা, আপনি কি ওই পেজে চলে আসছেন? নেট মনে স্যার হয় তো এখানে একটু পরে আসতেছে, এখনো আপনার ইয়ার মধ্যে আছে, ওই পেজের মধ্যে এখানে শো করতেছে যে জয়েন আওয়ার গ্রোয়িং ফ্রিল্যান্স কমিউনিটি। হ্যাঁ, সমস্যা নেই। আপনি হচ্ছে, হ্যাঁ, কানেক্ট উইথ গুগল দিছেন, কানেক্ট উইথ গুগল দেন। কানেক্ট উইথ গুগল দিলে এখানে কি আসে, আসছে কিছু? স্যার পেজ আসছে আচ্ছা, স্যার, আমি বের হয়ে পড়ি। হ্যাঁ, বের হয়ে পড়েন, ওখানে যেহেতু দুইটা ডিভাইস আছে। আচ্ছা, রাসেল খান ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা স্লো মোশনেই করি, আমাদেরকে যেভাবে দেয় পিসি নেট সার্ভিস যেভাবে দেয় আমরা সেভাবেই করি, টেনশন নেওয়ার কিছু নাই। আমাকে এখনো ওই পেজেই রাখছে যে কানেক্ট উইথ গুগল, কানেক্ট উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ ফেসবুক। আচ্ছা, আপনার ওখানে কি দেখাচ্ছে লুকস লাইক দেয়ার এ প্রবলেম টু কানেক্ট ভায়া ইওর গুগল অ্যাকাউন্ট? আচ্ছা, আপনি রাসেল সাহেব, আমার এখানে স্যার পেজ একটা আসছে, ল্যাপটপ আচ্ছা, ওখানে মেইল লেখার পরে আপনি যে নেক্সট নেক্সট দিছেন, নেক্সট দেন নিচে। এখানে আপনি মেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, এটা এটা কাটেন, এটা
রাসেল সাহেব, স্যার এই যে উপরে এই মেনুটা কাটেন, উপরে যে আপনার ইয়াটা দেয়া আছে ক্রস চিহ্ন, ক্রস চিহ্নটা কেটে দেন। কেটে দিয়ে যে নিচে আপনার দিছে না ইন্টেরিয়র ইমেল, এখানে হচ্ছে আপনার মেইলটা অ্যাড করে দেন, করে দিয়ে কন্টিনিউ করেন। এখানে হচ্ছে আপনার ইউজার নেম একটা দেন, ইউজার নেমটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, ইউজার নেমটা যেটা দিবেন সেটা হচ্ছে ফিক্সড, তো আপনি নামের সাথে মিল রেখেই দিতে পারেন। স্পেস নিবে না, আর মাঝখানে ক্যাপিটাল লেটার নিবে। এই এই ইয়া এখনো আছে, ক্যাপিটাল স্মল ব্যাপার না। আচ্ছা নিয়ে নিছে। এখন হচ্ছে একটা পাসওয়ার্ড দেন, যেটা হচ্ছে আপনার ফাইবারের পাসওয়ার্ড, গুগলের আপনার মেইলের পাসওয়ার্ড দিতে হবে না, আপনার ফাইবারের জন্য যদি আলাদা পাসওয়ার্ড দিতে চান সেটা হচ্ছে আলাদা দিতে পারেন। এখানে দিতে হবে আপনার ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর আর নাম্বার, এই তিনটা মিলে, তিন ক্যাটাগরি মিলে 8টা ক্যারেক্টার, মানে 8টা লেটার বা 8টা ওয়ার্ড। পার্কিং মিটার, মিটার মিটার পার্কিং এর যে মিটার আছে ওইটা না, আপনার এই যে মিটার উপরে, হ্যাঁ মিডল এরটা, নিচের লাইনের বাম সাইড এরটা, নিচের লাইনের ডান সাইড এরটা, এই গাড়ির দুইটা কেটে দেন। ওইদিকে যাইব না স্যার, আবার নেক্সট যাইব না স্যার, নিচে যে গট ইট ওটা দিয়ে দেন। ইয়া করেন, আর এই যে শেয়ারিং এর যেটা বলতেছে ওটা হাইড করে দেন, তাহলে ওটা আর থাকতেছে না। ভেরিফাই দেন, এত টাইম নিলে কি ভেরিফাই করবে, যাই করছে মনে হয়। যাই হোক, মোটামুটি অ্যাকাউন্ট চলে আসছে রাসেল সাহেব। আবার হচ্ছে উপরে যে বিকামে সেলারে ক্লিক করেন, উপরে উপরে এই যে মাঝখানে ওয়ার্ক ইওর ওয়ে, এখান থেকে বিকামে সেলার এখানে ক্লিক করেন। কন্টিনিউ করেন, আবার কন্টিনিউ। আপনার পিসিতে কি ছবি আছে রাসেল সাহেব? না স্যার ছবি নাই। হ্যাঁ পরে অ্যাড করে দিলো, ছবি পরে অ্যাড করতে হবে না? হ্যাঁ হবে, আপনার পিসিতে আপনার ছবি নাই স্যার, এটাও কি মানা যায়? আচ্ছা না থাকলে সমস্যা নেই, আমাদের আবার 10 মিনিট দেখাচ্ছে, প্রয়োজনে ফোন দিয়ে তুলে ডাটা কেবল দিয়ে ফোনে নেওয়া যাবে, সে পিসিতে নেওয়া যাবে, সমস্যা নেই। আপনি বাকি বাকিগুলা নিচে এসে বাকিগুলা অ্যাড করেন। স্যার ডেসক্রিপশনে কি দিব?
আচ্ছা, ডিসক্রিপশন কি ওখানে আছে আপনার ওখানে? জি স্যার। আচ্ছা, তাহলে ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দেন। স্যার দেখা নাই তো স্যার, কেমনে কি দিন? আচ্ছা, লেখা নাই, লেখা না থাকলে আমি আপনাকে একটা দিচ্ছি। আচ্ছা, নিচে আপনার নিচে দেখেন তো কি আছে, নিচে বলতে আপনার ডিসক্রিপশনের নিচে। ল্যাঙ্গুয়েজ আছে বুঝি নাই স্যার, ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ আর ওটা তো ঠিক আছে, ডিসক্রিপশনের ভিতরে বেস্ট রিগার্ডস যে লেখাটা আছে সেটার নিচে কি আছে, ওই যে ডান পাশে যে বাঁকটা আছে সেই বাঁকটা নিচে নামায় দেন। কিছু নাই আর। আচ্ছা, বেস্ট রিগার্ডস কমাটা কমাটা উঠে দিয়ে ইন্টার দিয়ে নিচে আসেন, নিচে এসে আবার আপনার নাম লিখে দেন। স্যার হ্যাঁ স্যার, স্যার আপনি যে স্যার গ্রুপে একটা পিকচার দিয়েছেন, এটা কি করতে দিয়েছেন স্যার? হ্যাঁ, এটা করতে থাকেন, বাসায় আছেন না? হ্যাঁ স্যার, কম্পিউটারে আছে স্যার। LOP MENT অ্যাড অ্যাড করে অ্যাড করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট লাগবে না, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে মেক শিওর ইউ অ্যাড। আচ্ছা, ইয়ার দেননি তো, ইয়ার উপরে সাল দেন নাই, গ্রাফিক্স ডিজাইনের পাশে দেন 1516 একটা দেন। ওকে, 20 দেন, এখন নিচে যে ওকে দেন। এবার হচ্ছে যে গুগল কানেক্ট করেন। এখানে আসলে অ্যালো করে দিবেন। এগুলো অ্যাকাউন্ট নাই স্যার, এখানে সাইন ইন করা। গুগল গুগল অ্যাকাউন্ট নেই, গুগল তো সাইন ইন এখানে সাইন করতেই ইন হবে, করা নাই। গুগল তো সাইন ইন করতেই হবে, নাহলে ভেরিফিকেশন তো হবে না। আদার্স না হলেও গুগল লাগবেই।
একটু হোল্ড করেন, অন নিবে আপনি এটা মিনিমাইজ করে। আচ্ছা আসছে, নিচে দেখেন এলো লেখা আছে। আচ্ছা পিসি আপনার না হলে এগুলো সেভ করে রাখার দরকার নেই পাসওয়ার্ড। আচ্ছা নিচে যান, নিচে যে কন্টিনিউ করেন, আর বাকিগুলো অ্যাড করার দরকার নেই। আচ্ছা ফোন নাম্বার আপনার এটা কাটেন, এটা কাটেন, এটা কেটে উপরে কাটেন, ক্রস চিহ্ন দেন উপরে। হ্যাঁ আপনার ওই যে ফোন নাম্বার ভেরিফাই করেন, ফোন নাম্বার। ওই ছবিটা দিয়েই করছেন না? জি স্যার, ওনে স্যার একটু কারেকশন করছে স্যার, যে শ্যাডো গুলো স্যার ছিল না, ওর স্যার যে কাপের স্যার শ্যাডো ছিল না, একটু ব্লার করছি, এটা স্যার একটু কারেকশন করছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আপনি বলেন, আপনি যদি এই ছবিটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে বলা হয়, আপনি বলেন যে কতটুকু কি হয়েছে? স্যার 70% স্যার এটা এখন স্যার ক্লিয়ার আছে স্যার, কিন্তু স্যার এখন স্যার 30% বাকি আছে স্যার, ওটা স্যার আমার আর একটু সময় লাগবে স্যার। আর কি করতেন এটার মধ্যে? এটার মধ্যে স্যার এই যে আমার এই যে স্যার এই যে এইগুলা দিছি স্যার, এগুলা স্যার আমি দেবো না স্যার, আমি একটু স্যার এই যে ওই আপনি যে ছবিটা দিছেন স্যার এরকম স্যার আমি এগুলা খুঁজতেছি, যাতে স্যার এরকম করে ব্লার করে দিলেও যাতে স্যার বোঝা যায়, ওর সাইজে পিছনে যে এইটা স্যার একটু ই করবো, মানে এটা স্যার দেখলেই এক অন্যরকম লাগে, কিন্তু আমারটা কিরম যেন স্যার একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। হ্যাঁ ওই তো, এখন কালার কালার নিয়ে একটু কাজ করতে হবে আপনাকে। জি স্যার, ওইটাই স্যার আমার মানে 30% স্যার কালারটা স্যার অ্যাডজাস্ট করতে যাতে হন স্যার। কালার তো মনে হয় দেন নাই, কালার অ্যাপ্লাই তো মনে হয় করেন নাই। কালারের মধ্যে স্যার এই যে এইটা এইটা স্যার আমি যে পিছনে এটা ট্রিক করছি স্যার, এটা বেশি ছিল কমে আনছে, আর স্যার তেমন কোনো কালার স্যার দেই নাই। আচ্ছা ওই মেটার চেহারার মধ্যে একটু কালার দেয়া যেত নাকি স্যার? ছবিটা মানে ই হয় স্যার একদম স্যার, মানে ই করলাম কিন্তু স্যার লো কোয়ালিটির মতো হয়ে গেল ছবিটা, এজন্য স্যার আমি স্যার ছবি চেঞ্জ করবো স্যার, ছবি চেঞ্জ করবো এনে স্যার। আচ্ছা এইখানে তো একটা কালার দিছেন একটা ব্যাপার, আর একটা হচ্ছে আপনি ওভারঅল পুরাটার উপরে একটা কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। সম্পূর্ণ স্যার পুরাটার, হ্যাঁ সম্পূর্ণ পুরাটার উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কালারের যে ব্যালেন্স সেটা ইয়া হবে। আপনি এখানে লেভেল বা কার্ভ কার্ভটা নিয়ে আসুন, কার্ভ। আচ্ছা এটাও করতে পারেন, কালার ব্যালেন্স, তাহলে হচ্ছে সবগুলোর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আসবে। দেখে এরকম একটা রেডিশ ভাব থাক। আচ্ছা কার্ভটা নেন, দি কার্ভ 3 নাম্বার যেটা, এটা কি? না না উপরে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেটা অ্যাডজাস্টমেন্টে যেখানে কালার, হ্যাঁ এটা কার্ভ ক্লিক করেন। এইখান থেকে আপনি একটু ব্রাইটনেস বাড়া কমা করতে পারেন, এটা একটা ব্যাপার। আচ্ছা খুব বেশি হয়ে যাচ্ছে, একটু একটু কমায় দেন। আর এখান থেকে আবার মানে এটা তো ওভারঅল লাইটটা বাড়াইতে পারতেছেন, আর একটা জি স্যার
যে আপনি এই যে RGB যেখানে আছে সেখানে ক্লিক করেন তো কি আছে? আচ্ছা এখান থেকে যে রেড গ্রিন ব্লু তিনটা আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করতে পারেন। সে আপনি যদি রেড এর মধ্যে ক্লিক করেন, রেড রেডটা নেন, শুধু রেড এ ক্লিক করেন, তাহলে শুধুমাত্র রেড কালারটা আপনার বাড়বে কমবে। যেসে গ্রিনটাও সেম ভাবে আপনি শুধুমাত্র যদি গ্রিনটা বাড়াইতে চান বা গ্রিনটার যে পরিমাণ আছে যেখানে গ্রিনটা বাড়াইতে চান শুধুমাত্র গ্রিন দিলে গ্রিনের পরিমাণটা বাড়বে কমবে। এইভাবে হচ্ছে আপনার মানে সবগুলার তো আলাদা আলাদা করে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, তারপর ওভারঅল হচ্ছে একটা ব্যালেন্সের ব্যাপার থাকে। জি স্যার। এসে ফারুক সাহেব কালার? জি স্যার। আচ্ছা মোটামুটি আপনারটা যে খারাপ হয়েছে তা না, এখন হচ্ছে কালারের অ্যাডজাস্টমেন্টটা দেখেন বা সামনে যে ইয়াটা সামনে যে ঘাসটা দিয়েছেন ঠিক আছে সেটাও ঠিক আছে, আর আপনি যেটা ওইটা খুঁজতেছেন ওইটা হচ্ছে আপনি অন্য কোনো ডালপালা নিয়ে এসেও এখানে কেটে দিতে পারেন, হুবহু যে ওই রকম পাবেন ব্যাপারটা এরকম না। কাপটা কি কাপের মধ্যে কি আপনি গাছটা নিয়ে এসে বসায় দিচ্ছেন নাকি কাপ সহ গাছ এরকম ছিল? না স্যার, এটা স্যার আলাদা আলাদা স্যার। স্যার এই যে দেখেন এই কাজের মধ্যে কিন্তু আপনার মোটামুটি মানে ভালোই লেয়ার হয়েছে, তো আরো যখন হচ্ছে মানে আরো যখন ইফেক্ট দিবেন বা আরো কালার কারেকশন করবেন আরো কিন্তু এখানে লেয়ার চলে আসবে। আমি কিন্তু আবার আরো ছবি দিব যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা সজীব ভাই না করলো ওনারটা দেখলে তো ভালো লাগতো, সিক্স দেওয়া সেটা আমি চেঞ্জ করতে দেবো, সেটা তখন স্যার খেয়াল করি নি ওইভাবে। ফারুক 66 এটা হচ্ছে নিচে আসেন, প্রথমে তো আপনার অ্যাকাউন্টে ঢুকলে মনে হয় ইয়াটা দেখায়। আচ্ছা নিচে আসেন দেখি এখানে এখানে হচ্ছে ইউআরএল দেওয়ার একটা জায়গা থাকে। প্রোফাইলের মধ্যেই গেছেন না? জি স্যার। আমার আচ্ছা এডিট ইওর প্রোফাইল এখানে যান, ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচারটা এই পিকচারের মধ্যে ক্লিক করে এই যে সেটিংস এ যান। আমাদের এক মিনিট দেখাচ্ছে। আর আমার যে কিউটির ক্লাস ওইগুলো তো এখন দেখা যায় হয়ে গেছে, আনলক হয়ে গেছে। আচ্ছা এই যে ইউআরএল এখানে এডিট করে ইয়া করেন, ক্লাস কি শুরু করছেন? জি স্যার, কালকে একটা ভিডিও দেখছি, রাত হয়ে গেছিল তো না, পরে রাত্রে দুইটা দিকে জান লগ হইছে, একটা ভিডিও দেখছি প্রথমটা, ওইটাতে স্যার উনি এই দেখাইছে ব্র্যান্ড নেম চুজ করা আর কি। রেকর্ড করতেছি তো আমরা ঠিক সেম লেয়ারটাই, যেটা এই লেয়ারটাকে আমরা
ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে লেয়ারটা ডুপ্লিকেট হয়, ঠিক আছে। এই লেয়ার ডুপ্লিকেট করলাম, আমাদের কাস্টমার ধীরে ধীরে এসে একই কাস্টমার হয়ে যাবে, যেমন আপনারা। আচ্ছা, তো ডুপ্লিকেট করে আমরা এই যে লেয়ারটা এরকম থাকে, আমরা এখান থেকে ধরে ছোট করে দিতে পারি, ছোট করে দিলে। আচ্ছা, আমরা এই উপরের যে লেয়ারটা এটাকে হচ্ছে রেড করে দিই, ঠিক এইভাবে। আর নিচের যে লেয়ারটা যেহেতু সেম পজিশনেই আছে, নিচের লেয়ারটা এদিকে হচ্ছে গ্রিন আর এদিকে এসে রেড, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে রেড তো পুরোটা একবারই হয় না, গ্রিন থেকে রেড একবারই হয় না, আমরা এই লেয়ারটাকে আরেকবার হচ্ছে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে সে ধরেন যে আমাদের এই যে পর্যন্ত এটা থাকলো, যে আমাদের যে মিডলের যে লেয়ারটা এটাকে রেড না করে দেই হচ্ছে ইয়েলো। ওকে, আচ্ছা, তারপর আবার এই রেড এখানে এসে, রেড শেষ হয়ে গেল, সে আমি এদিক থেকে আবার ছোট করে দিতে পারি। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এটাকে ট্রিম করে ফেললাম, মানে কেটে ফেললাম আর কি, আমাদের যে 5 সেকেন্ড ওই 5 সেকেন্ডে। তো এখান থেকে আবার রেডটা শেষ হয়ে যাবে, রেডের কাহিনী শেষ, আবার ইয়েলো চলে আসবে, ইয়েলো আবার কিছু দূর থাকবে, থাকার পরে আপনার গ্রিন চলে আসবে। আর গ্রিন যখন চলে আসলো তখন হচ্ছে গাড়ির যে পজিশনটা এখানে থেমে আছে এটাকে যদি, আচ্ছা, এই জায়গায় যে জায়গায় থেমে আছে এই জায়গায় যদি আরেকটা এই কি বলে ডায়মন্ড বাটন থেকে প্রেস করি তাহলে আরেকটা চলে আসলো, মানে আমার যে পজিশনটা আছে সেই পজিশনে ফিক্স থাকলো। এরপর হচ্ছে এই পজিশনে আসার সময় বা এখানে এসে সে আবার চলে গেল এদিকে, ঠিক আছে। আর যে ঘটনাটা তাহলে ঘটলো এখন, মানে শুরু থেকে যদি আমরা দেখি, এরকম করে আসতেছে, এখন ঘটনাটা জাস্ট হচ্ছে একটু স্লো মোশনে করতে হবে, যে আমাদের খুব ফাস্ট হয়ে গেছে। সবুজ, আচ্ছা, সবুজ, তারপর রেড এখানে থাকলো, তারপর রেড এ পর্যন্ত থাকলো, তারপর হলুদ এ পর্যন্ত, আসলো, থামলো, হলুদ, গ্রিন আসলো, চলে গেল, ঠিক আছে। আর এই ঘটনাটা হচ্ছে বেশি কাছে এজন্য বেশি স্পিডে যাচ্ছে, আচ্ছা, বোঝা গেছে সজীব সাহেব? আমরা কম্পোজিশন সেটিং যে আমার এখানে ডিউরেশন 4 সেকেন্ড, তো আমি 4 সেকেন্ডে 8 সেকেন্ড করে দেই, 8 সেকেন্ড করলে আমার এখানে আবার টাইম বাড়লো বা টাইম পাওয়া যাচ্ছে, টাইম বাড়তেছে। এই ক্ষেত্রে আমি যদি সবগুলো সিলেক্ট করি, সেটারে বড় করে দেওয়ার জন্য যদি ঘটনাটা দেখেন এভাবে আসলো, হলুদ চাষা কিন্তু মিস হয়ে গেছে। হ্যাঁ, স্পিডের জন্য দেখা যায় না কোনটা দেখা যাচ্ছে, হলো মানে ইয়েলো কালারটা, স্পিড বেশি ছিল তো স্যার দেখা যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে স্পিডটা কমায় দিলাম যে তাড়াতাড়ি যেন না যায় সে। এই তো, বা আপনি এখানে চাইলে টাইম টাইম ফ্রেমও দিতে পারেন,
এই হচ্ছে ব্যাপার। আর এখানে আবার করতে পারি যে হচ্ছে এই পর্যন্ত তো আসলো, এখন এটারে হচ্ছে রোটেশন দিয়ে দিই। রোটেশনের এই জায়গাটা থাকবে ফিক্সড, আর আমি এই জায়গাটায় দিব তার রোটেশন। সে ধরেন যে আচ্ছা সরি, আচ্ছা আমাদেরকে আগে ইয়ে করতে হইতো যে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টের যে ব্যাপারটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এটাতে মিডলে আছে, কিন্তু এটা চাকার মাঝখানে থাকলে ঘুরানোটা সহজ হইতো, কারণ এ হচ্ছে এটাকে সেন্টার ধরে চারপাশে ঘুরবে তো ঘোরানোর আগের মতো। হ্যাঁ আগের মতো, এটা ওইখানে যেখানে রেড থাকবে ওখানে স্যার আস্তে ব্রেক হতো স্যার, তখন আর ঘুরতে। হ্যাঁ মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে সেন্টার হিসেবে কাউন্ট করে। জি স্যার। এখন এটা যেখানে রাখবো সেটাই সেন্টার। এখন দেখেন যদি আমি এই জায়গা থেকে রোটেশন বাদ দিই, আমি যদি এই জায়গা থেকে একে রোটেট করতে চাই, তাহলে দেখেন ওইটাকে সেন্টার করে সে চারপাশে ঘুরতেছে, কিন্তু চাকার সেন্টার তো হবে চাকার মাঝখানে, মাঝখানে চাকার মিডলে থাকবে হচ্ছে চাকার সেন্টার। এটা প্রথমে, এখন এইটা পরিবর্তন করতে গেলে কি ঝামেলা হবে, আপনি যদি যে পজিশনে দেখেন, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে আসি, অ্যাঙ্কর পয়েন্টে যদি মুভ করি, দেখেন ওই হচ্ছে আমার যে বারটা আছে এই বারটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পজিশনতে অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার আগেই, মানে কোনো কিছু অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার আগেই এটা আসলে মুভ করে নিয়ে আসা দরকার ছিল। এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে সজীব সাহেব? আচ্ছা এখন আপনি যদি, আচ্ছা ধরেন যে এটা বাদ, আচ্ছা এটার যে পজিশন ছিল সবগুলো হচ্ছে ক্যান্সেল করে দেয়া হইলো, সব আর কোনো অ্যানিমেশন নাই এটার মধ্যে, জাস্ট হচ্ছে ওই লাল হলুদ হচ্ছে। এখন এটার এই পজিশনটা চেঞ্জ করে এখানে নিয়ে আসি, এটা তো করা যায়। আচ্ছা এখন যে ব্যাপারটা হচ্ছে, সে এখান থেকে পেন টুল আছে, পেন টুল দিয়ে যদি আমরা ড্র করি, সে ধরেন যে নর্মাল একটা ড্র করি, ড্র করতে পারি না যদিও, আচ্ছা ধরেন যে শেপ লেয়ার যেটা, এটা হচ্ছে যে আমরা কোন একটা গাড়ির শেপ তৈরি করলাম, সজীব সাহেব আচ্ছা সে ধরেন যে এক চাকার কোন একটা এটা একটা এলিমেন্ট এরকম ক্রিয়েট করে ফেললাম। এখন আমার হচ্ছে হুইল এটা আর হচ্ছে গাড়ি এটা, ঠিক আছে। তো আমি এই যে হুইল, আচ্ছা আমাদের 10 মিনিট আছে, হুইল আর এই যে শেপ লেয়ার এই দুইটাকে আবার হচ্ছে প্রি কম্পোজ করলাম। প্রি কম্পোজ যদি করি, এটা সে ধরেন যে আমরা নাম দিলাম কার, তাহলে বোঝা যাবে। তো এই যে কার, এই কার হচ্ছে আমার মানে হোল যে গাড়িটা, তো এটার অ্যাঙ্কর পয়েন্টটাও এটার মাঝখানে নিয়ে আসি।
এখন এই কার্ডটাকে যদি আমরা পজিশন চেঞ্জ করি, সে ধরেন যে অ্যাজ ইউজুয়াল এখানে ছিল, আমরা এখান থেকে পজিশন দেই, পজিশন এখানে প্লেহেডটা মাথায় রাখবেন কোথায় আছে, তারপর এখান থেকে পজিশন দিলাম এখানে, মানে এক্সাম্পল দিচ্ছি আপনাকে, তারপর এখান থেকে এখানে রাখলাম, তারপর আবার এখান থেকে প্লেহেডটা যেখানে থাকবে সেখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। তার মানে ব্যাপারটা হলো যে এখান থেকে আসলো, দাঁড়াইলো, আবার এখান থেকে চলে গেল, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমার যদি ওইটা বডি হয় আর বডির বাইরে এটা হচ্ছে চাকা, আমি যে কার কারের ভিতরে আমি ঢুকলাম, কারের ভিতরে ঢুকে আমি যদি এই যে চাকাটা আছে হুইল, হুইলের মাঝখানে এটা আছে, এখন হুইলটাকে আমি জাস্ট হচ্ছে শুরুতে আসলাম, রোটেশনে গেলাম, রোটেশনে যাওয়ার পর আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, আবার শেষে এসে যদি, মানে এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যদি সে এখান থেকে ঘুরে, তাহলে হ্যাঁ এই মাঝখানে স্টপ আছে, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে গাড়ি চললে সাথে চাকা কিভাবে ঘুরে আর কি, জাস্ট এখানে যাচ্ছে গাড়ি যাচ্ছে, মানে চাকাটার স্টপের এখানে স্টপ দেওয়ার দরকার ছিল, নালে যে গাড়ি চলতেই আছে। স্টপ দিলে রেড কালার জন্য যে তুমি স্টপ দাও। আচ্ছা স্টপের ব্যাপারটা আমরা আসি এখানে 1.05, সেটা হচ্ছে 2.11। এই জায়গাটাই হচ্ছে পজিশন রোটেশন সবই জিরো, বাদ আমরা হচ্ছে এখান থেকে পর্যন্ত ঘুরতেছে, ঘোরার পর টু ইলেভেন এই জায়গা হচ্ছে আচ্ছা, তারপর যদি এখানে এসে আবার রোটেশন দিয়ে দিই, তাহলে এবার দেখেন ঘটনাটা, মানে জাস্ট হচ্ছে আপনার টেকনিক্যাল ব্যাপারটা যেখানে আছে, থামতেছে চাকা অফ, আবার ঘুরতেছে চাকা চলতেছে, সবকিছু কিন্তু এর মধ্যেই। সজীব সাহেব জাস্ট হচ্ছে আপনাকে টেকনিক গুলো বুঝতে হবে, টেকনিকের উপর। জি স্যার, আসলো চাকা থেমে গেল, হ্যাঁ বলেন। মানে বলতেছি স্যার যে যেভাবে সাজানোর প্রয়োজন সেটা তো আমার হাতে আছে স্যার। হ্যাঁ জাস্ট হচ্ছে টেকনিকটা আপনাকে বুঝতে হবে, টেকনিকটা। জি স্যার, টেকনিকটা খাটিয়ে তারপর কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি মেলা বোঝেন, ওই ছবিটা দিয়েই করছেন না? জি স্যার, ওনে স্যার একটু কারেকশন করছে স্যার, যে এই শ্যাডো গুলো স্যার ছিল না, ওর স্যার যে কাপের স্যার শ্যাডো ছিল না, একটু ব্লার করছি, এটা স্যার একটু কারেকশন করছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আপনি বলেন, আপনি যদি এই ছবিটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে বলা হয়, আপনি বলেন যে কতটুকু কি হয়েছে স্যার? 70% স্যার এটা এখন স্যার ক্লিয়ার আছে স্যার, কিন্তু স্যার এখন স্যার 30% বাকি আছে স্যার, ওটা স্যার আমার আরেকটু সময় লাগবে স্যার। আর কি করতেন এটার মধ্যে? এটার মধ্যে স্যার এই যে আমার এই যে স্যার এইগুলো দিছি স্যার, এগুলো স্যার আমি দেব না স্যার, আমি একটু স্যার এই যে ওই আপনি যে ছবিটা দিছেন স্যার এরকম স্যার আমি এগুলো খুঁজতেছি, যাতে স্যার এরকম করে ব্লার করে দিলেও যাতে স্যার বোঝা যায়, ওর স্যার পিছনে যে এইটা স্যার একটু ই করবো, মানে এটা স্যার দেখলেই এক অন্যরকম লাগে, কিন্তু স্যার আমারটা আপনি কি করতেছেন স্যার?
কালারটা স্যার অ্যাডজাস্ট করতে যাচ্ছে আচ্ছা কালার তো মনে হয় দেন নাই কালার অ্যাপ্লাই তো মনে করেন নাই কালারের মধ্যে স্যার এই যে এইটা এটা স্যার আমি যে পিছনে এটা ট্রিক করছি স্যার এটা বেশি ছিল কমে আছে আর স্যার তেমন কোনো কালার স্যার দেই নাই আচ্ছা ওই মেটা চেহারার মধ্যে একটু কালার দেয়া যেত নাকি স্যার ছবিটা মানে ই হনে স্যার একদম স্যার মানে ই করলাম কিন্তু স্যার লো কোয়ালিটির মতো হয়ে গেল ছবিটা এজন্য স্যার আমি স্যার ছবি চেঞ্জ করব স্যার ছবি চেঞ্জ করব এনে স্যার আচ্ছা এইখানে তো একটা কালার দিবেন একটা ব্যাপার আরেকটা হচ্ছে আপনি ওভারঅল পুরাটার উপরে একটা কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন সম্পূর্ণ স্যার পুরাটার সম্পূর্ণ পুরাটার উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন তাহলে হচ্ছে আপনার কালারের যে ব্যালেন্স সেটা ইয়া হবে আপনি এখানে লেভেল বা কার্ভ কার্ভটা নিয়ে আসুন কার্ভ আচ্ছা এটাও করতে পারেন কালার ব্যালেন্স তাহলে হচ্ছে সবগুলোর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আসবে এরকম একটা রেডিশ ভাব থাক আচ্ছা কার্ভ টানেন দি কার্ভ তিন নাম্বার যেটা এটা কি না না উপরে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেটা অ্যাডজাস্টমেন্টে যেখানে কালার হ্যাঁ এটা কার্ভ ক্লিক করেন এইখান থেকে আপনি একটু ব্রাইটনেস বাড়া কমা করতে পারেন এটা একটা ব্যাপার আচ্ছা খুব বেশি হয়ে যাচ্ছে একটু একটু কমায় দেন আর এখান থেকে আবার মানে এটা তো ওভারঅল লাইটটা বাড়াইতে পারতেছেন আর একটা হচ্ছে স্যার যে আপনি এই যে RGB যেখানে আছে সেখানে ক্লিক করেন তো কি আছে আচ্ছা এখান থেকে যে রেড গ্রিন ব্লু তিনটা আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করতে পারেন আপনি যদি রেড এর মধ্যে ক্লিক করেন রেড রেডটা নেন শুধু রেড এ ক্লিক করেন তাহলে শুধুমাত্র রেড কালারটা আপনার বাড়বে কমবে যেসে গ্রিনটাও সেম ভাবে আপনি শুধুমাত্র যদি গ্রিনটা বাড়াইতে চান বা গ্রিনটার যে পরিমাণ আছে যেখানে গ্রিনটা বাড়াইতে চান শুধুমাত্র গ্রিন দিলে গ্রিনের পরিমাণটা বাড়বে কমবে এইভাবে হচ্ছে আপনার মানে সবগুলার তো আলাদা আলাদা করে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে তারপর ওভারঅল হচ্ছে একটা ব্যালেন্সের ব্যাপার থাকে জি স্যার এসে ফারুক সাহেব কালার জি স্যার আচ্ছা মোটামুটি আপনারটা যে খারাপ হয়েছে তা না এখন হচ্ছে কালারের অ্যাডজাস্টমেন্টটা দেখেন বা সামনে যে ইয়াটা সামনে যে ঘাসটা দিয়েছেন ঠিক আছে সেটাও ঠিক আছে আর আপনি যেটা ওইটা খুঁজতেছেন ওইটা হচ্ছে আপনি অন্য কোনো ডালপালা নিয়ে এসেও এখানে কেটে দিতে পারেন হুবহু যে ওই রকম পাবেন ব্যাপারটা এরকম না কাপটা কি কাপের মধ্যে কি আপনি গাছটা নিয়ে এসে বসায় দিয়েছেন নাকি কাপ সহ গাছ এরকম ছিল না স্যার এটা স্যার আলাদা আলাদা স্যার স্যার এই যে দেখেন এই কাজের মধ্যে কিন্তু আপনার মোটামুটি মানে ভালোই লেয়ার হয়েছে তো আরো যখন হচ্ছে মানে আরো যখন ইফেক্ট দিবেন বা আরো কালার কারেকশন করবেন আরো কিন্তু এখানে লেয়ার চলে আসবে আমি কিন্তু আবার আরো ছবি দিব যে আচ্ছা ঠিক আছে
আচ্ছা সজীব ভাই না করলো ওনারটা দেখলে তো ভালোই লাগতো সিক্স দেওয়া সেটা আমি চেঞ্জ করতে দিয়েছি তখন স্যার খেয়াল করি নি ওইভাবে ফারুক 66 এটা হচ্ছে নিচে আসেন প্রথমে তো আপনার অ্যাকাউন্টে ঢুকলে মনে হয় ইয়াটা দেখায় আচ্ছা নিচে আসেন দেখি এখানে এখানে হচ্ছে ইউআরএল দেওয়ার একটা জায়গা থাকে প্রোফাইলের মধ্যেই গেছেন না জি স্যার আচ্ছা এডিট ইওর প্রোফাইল এখানে যান ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচারটা এই পিকচারের মধ্যে ক্লিক করে এই যে সেটিংস এ যান আমাদের এক মিনিট দেখাচ্ছে আর আমার যে কিউটির ক্লাস ওইগুলো তো এখন দেখা যায় হয়ে গেছে আনলক হয়ে গেছে আচ্ছা এই যে ইউআরএল এখানে এডিট করে ইয়া করেন ক্লাস কি শুরু করছেন জি স্যার কালকে একটা ভিডিও দেখছি রাত হয়ে গেছিল তো না পরে রাতে দুইটা দিকে জান লগ হইছে একটা ভিডিও দেখছি প্রথমটা ওইটাতে স্যার উনি ই দেখাইছে ব্র্যান্ড নেম চুজ করা আর কি